মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অন্যান্য মামুন পর্যায়ে তো চালবাজি অভিনয় করবেন শাকিব খান। কিং খানের চরিত্র নিয়ে নির্মাতা বলেছিলেন, শাকিব ভাই একজন লন্ডন প্রবাসী যুবক যে কিনা বোনের বিয়ের টাকা জোগাড় করতে সেখানে যান, কিন্তু কাজ খুঁজে পায় না, রাজ্যের হতাশা এসে ভর করে তার চোখে মুখে। মামুন আরও বলেন, শাকিব ভাইয়ের নাম থাকবে রোমিও, শুভশ্রীর সাথে তার লন্ডনেই পরিচয় হয়, বর্তমানে চালবাজির গল্প লেখা হচ্ছে। মামুন বলেন, সিনেমাটি রিমেক, তবে কোন সিনেমার রিমেক সেটা এখনো বলতে চাচ্ছি না। এদিকে সাকিব বলেছেন, আমার চরিত্রটি বেশ সুন্দর, তাই ছবিটিতে কাজ করা আমার মনে হয় খুব আনন্দই পাবো। বিশেষজন লন্ডনের চালবাজির শুটিংয়ের জন্য যাচ্ছেন শাকিব খান। টানা 20-25 দিন লন্ডনে শুটিংয়ের পর বাংলাদেশ থাইল্যান্ডে পাকি কাজ হবে। অন্যান্য মামুনের পাশাপাশি ছবিটি বাংলাদেশে পরিচালনা করছেন কলকাতার জয়দেব মুখার্জি, যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশ থেকে অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্ট ও কলকাতার এসকে মুভিজ। এদিকে শাকিব শুভশ্রীর অন্য ছবি নবের টিজার প্রকাশিত হয়েছে শুক্রবার। জয়দেপ মুখার্জি পরিচালিত ছবিটি ঈদে মুক্তি পাবে। বোনের বিয়ের টাকার খরচ জোগাতে লন্ডন যান শাকিব, এটা হচ্ছে নতুন ছবি চালবাজের একটি সিকোয়েন্স। দর্শক, কেমন লাগবে আপনাদের চালবাজ ছবিটি? আপনাদের মূল্যবান মতামত চালবাজ সম্পর্কে অবশ্যই নিচ্ছে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। বিনোদন জগত সব ধরনের নিত্য নতুন খবর খবর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।